Boycott US Bangla Airlines. Boycott US Bangla Airlines. Boycott US Bangla Airlines. Boycott Us Bangla. Boycott US Bangla Airlines. Boycott US Bangla Airlines. Boycott US Bangla. Boycott US Bangla Airlines. Boycott US Bangla Airlines. Hello guys. Boycott Us Bangla. Boycott Us Bangla Airlines. Boycott US Bangla Airlines. Boycott US Bangla. বয়কট ইউএস বাংলা এয়ারলাইন বয়কট ইউএস বাংলা বয়কট ইউএস বাংলা বয়কট ইউএস বাংলা আমি আমার জায়গা থেকে ইউজ বাংলাকে বয়কট করিলাম ইউএস বাংলা ফ্লাইট স্টার্ট হওয়ার পরে মালদ্বীপে আমি পর্যন্ত 6 বার আপ ডাউন করেছি তিনবার গেছি তিনবার আসছি ইউএস বাংলা দিয়ে কিন্তু এই বিষয়টা জানার পর যখন আমাদের বাংলাদেশে ভাই কোনো ভাই মারা যায় তারপর দেশে বাড়ানো হয় না এটা জানার পর আমি টোটালি ভয় কর আর কোনো সময় যাবো না আপনারা যাবেন না সবাই একসাথে আসসালাম আলাইকুম সকল প্রবাসী আজকে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মালদ্বীপে আমরা কর্মস্থ যত প্রবাসী আছি সকল প্রবাসী আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলাকে বয়কট করলাম কেননা আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এবং আমাদের বিদেশে প্রবাসীদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশ রেমিটেন্স ফাইটার অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মালদ্বীপের যত প্রবাসী আছি আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা যদি বাংলাদেশের প্রবাসী লাশ যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি না নিতে পারেন বাংলাদেশে যেখানে আমরা বাংলাদেশ প্রবাসী যারা আছি তারা যা বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখি আর সেইখানে আমাদের বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আমাদের লাশটাই না নেওয়া হয় তাহলে ওই এয়ারলাইন্সে আমাদের কোনোই কাজে আসবে না এবং আমাদের কোনো দরকার নেই একজন প্রবাসী মারা যায় তাহলে আমাদের নিজের দেশের এয়ারলাইন্স থাকা অবস্থায় আমাদের প্রবাসীদের লাশ যদি আমাদের বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আমরা ডেড বডিটা বাংলাদেশে না পাঠাতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা মালদবে থাকার চাইতে না থাকাটাই ভালো আপনি একটা কথা চিন্তা করলে আপনি নিজেকেই নিজে অনেক বড় পাপি মনে করবেন যে কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রবাসী এত বড় অবদান রাখার পরেও তার যদি মরা দেহটা ডেড বডিটা যদি বাংলাদেশ এয়ারলাইন্সে না নেওয়া হয় তাহলে এই অভিযোগটা আপনি কার কার কাছে কাছে করবেন আপনি জানাবেন এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা বাণিজ্যের মধ্যে একটা আঘাত একটা মানে এটা আসলে বইলে বোঝানো পারবো না একটা মানুষ মারা গেলে তারে যত সম্ভব তাড়াতাড়ি মাটি দেওয়া উচিত বাংলা আমরা পাঠাতে পারি তাহলে আমাদের বিদেশের মাটিতে আমাদের দেশের বৈধ সরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদের কোন কাজে দরকার নাই আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স কোনোদিন সহযোগিতা পাই নাই এবং কি পাওয়ার আর আশা করিও না যদি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স এ বাংলাদেশে প্রবাসীদের লাশ না নিতে পারেন তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশি কোনো একটা লোক আপনাদের এয়ারলাইন্স নিয়ে তারা একটুকা উপকৃত হইছে আমাদের প্রশ্নই ওঠে না যে আপনাদের ইউএস বাংলা ইয়ারল্যান্সে আমরা বাংলাদেশে যাব আমরা প্রবাসী এমনিতেই লজ্জিত আর বেশি লজ্জিত যে বিদেশের মাটি ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদের মরদেহটা আমাদের ডেড বডিটা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় না এটার জন্য আমরা আরো বেশি লজ্জিত আর এই লজ্জিত হওয়ার কারণে এই অভিযোগটা আমরা যে কোথায় যেয়ে দিব এটা বুঝতে পারতেছি না সো আপনারা যত বেশি সম্ভব এই ভিডিওটা শেয়ার দিবেন যাতে জানি বাংলাদেশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ সংসদে সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে এবং প্রবাসীদের অতি তাড়াতাড়ি যেন সারা বিশ্বে প্রবাসীদের যত মরাদেহ আছে এই মরা গুলা এই ডেড বডি যেন বাংলাদেশ ইউজ বাংলা এয়ারলাইন্স যেসব দেশে আছে দেশের এয়ারলাইন্সে যেন আমাদের মরদেহটা যেন দেশে সুন্দরভাবে যেন আমরা পৌঁছাই দিতে পারি আমরা নিজেদের থেকে পারি ভিক্ষা করে পারি আমরা কিন্তু কোনোদিন বলতেছি না ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে যে আপনারা আমাদের সহযোগিতা করেন আপনারা আমাদের ডেড বডিটা ফিরিয়ে নিয়ে যান একটা একটা নর্মাল মানুষের টিকিট হয়তো চারশো থেকে সাড়ে চারশো ডলার আমরা সেইখানে একটা মরাদেহ ডেড বডি তিন হাজার ডলার দিয়ে আমরা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছি তারপরে যদি এই ডেড বডিটা না নেওয়া হয় প্রত্যেকটা নেওয়ার এর ভিতরে থাকে তাহলে আমরা হয়ে কেন আমাদের ডেড বডি বাংলাদেশে যাবে না বাংলাদেশি এ সো এই মুহূর্তে এখন থেকে বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করলাম বয়কট বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা